গয়েরকাটার বঙ্কু বাজার মিলন সংঘের শ্যামা পুজোয় সম্প্রীতির ছোঁয়া। পুজোয় চাঁদা তোলা থেকে মণ্ডপ সজ্জার সমস্ত কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকার মুসলিম যুবকেরা। পুজোর দিন সকাল থেকে মিলেমিশে আনন্দ উৎসবে সামিল হওয়া থেকে শুরু করে রাতে পাত পেড়ে খিচুড়ি খাওয়া সবই চলে একসাথে। দীর্ঘ প্রায় 28 বছর ধরে এভাবেই কালী পুজোর আয়োজন করে আসছেন তাঁরা। ক্লাবের কর্মকর্তা উমাচরণ রায় জানান, মিলনের এই শ্যামা পুজো 28তম বর্ষে পদার্পণ করেছে। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পুজোর পাশে শুরু থেকেই থাকেন। ক্লাবের সভাপতি জাছিরুদ্দি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এই ধারণাকে সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও এই শ্যামা পুজোয় সামিল হন। সমাজে জাত পাত নিয়ে যে প্রচলিত ধারণা আছে তার বিলুপ্তি চেয়ে মানুষের কাছে বার্তা দিতে চাই যে আমরা সবাই এক ও অভিন্ন। এবারের আমাদের পুজোর বার্তা হচ্ছে আমরা এবার 28তম পুজো করতেছি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এবারের পুজোতে আমাদের থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও মানে নানান বিচিত্রভাবে মনে করি যে অনুষ্ঠান প্রকাশিত হবে। এখানে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই, ঠিক আছে, সবাই ভাই ভাই মিলে এখানের পুজো করা হয়। প্লাস এখানে আমি এটুকু বলবো যে আমরা 10 জন যদি হিন্দু আছি, 20 জন আমাদের মুসলিম ভাই আছে, আমরা সব মিলে মানে যথেষ্টভাবে মনে করি সবারই সহযোগিতায় আমাদের এই পুজোটা চারিদিকে যেরকম চলছে জাতপাত নিয়ে নানা রকম কথাবার্তা, তো সেটাকে আমরা সমাজে তুলে ধরতে চাই যে আমরা কোনো জাতপাত নিয়ে মানি না, আমরা সবাই মিলে একসাথে একটা আনন্দ উপভোগ করতে চাই। ধর্ম যার যার উৎসব সবার। আমি ক্লাব সভাপতি। গয়েরকাটা থেকে জিষ্ণু চক্রবর্তী, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ।